যে আল্লাহ আসমান জমিন সৃষ্টির পর থেকে এই পর্যন্ত যত সম্পদ ব্যয় করেছেন, একটা সুই সাগরে ডুবাইলে সুইটা তুললে সাগরের কতটুকু পানি সুইয়ের মাথায় উঠবে, কতটুকু উঠবে, এটা কোনো হিসাবের যোগ্য? আল্লাহ তাআলা এই পর্যন্ত খরচ করেছেন এইটুকু, সেইটুকু তো খরচ হয়নি, আবার আবার ভরে গেছে। আল্লাহু আকবার, যার ভান্ডারের কোনো শেষ নাই তার কাছে তো চাইতে হবে। কাজী ইব্রাহিম, আমি এক ফকির, আমার বাবা মৌলানা আব্দুল গনি আরেক ফকির, আমার মা রোকেয়া বেগম উনি আরেক ফকির, নি আমি তো ফকির নির্ভলা, ঠিক না? কাজী ইব্রাহিম আস্তা গোলামের ঘরের গোলাম, ফকিরের ভূত ফকির, আমাদের লক্ষ্মীপুর জেলাকে হৈনির হলা, হৈনির হুত, আপনারা কি করেন, হৈনির হুতের মতো এত হাসা কথা আর নাই, একবারে খাঁটি কথা। কারণ সব বাবারা কার ফকির, আল্লাহর ফকির, সব মায়েরা কার ফকির নি, আল্লাহর ফকির নি, সব পুতেরা কার ফকির। দুনিয়াতে সবচেয়ে সত্য কথার মধ্যে একটা হইল ফকির নির্ভূত, ঠিক না কথা? আল্লাহ কি সুন্দর বলছেন সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে, গোমর আউট করে দিছে, সব পু ফাদার যারা ধর্মগুরু হইয়া মানুষকে বুঝায় আমার কাছে অনেক কিছু আছে, তোর কাছে কিচ্ছু নাই, ফকির নির্ভূত কোথায় গেল, তোর কাছে কি আছে রে, তুই তুই নিজে ফকির, নিজে হই, তোর বাবা আরেক হই, তোর মা আরেক হইনি, হই নির্ভূত কোথায় গেল, তোর কাছে কি আছে, কিচ্ছু নেই, ঠিক না ভাই? ঠিক, সূরা ফাতিরে গোমর আউট করে দিছে দুনিয়ার সব গুরুর, এইসব গুরুর কাছে কিচ্ছু নাই, গরু খাওয়া গুরু, সব কি গরু খাওয়া গুরু, কিচ্ছু নাই। মানুষের গুণ একটাই, কে বলতে পারবেন সে গুণটার নাম কি? মানুষের গুণ একটাই, দুনিয়ার আদম থেকে শেষদম পর্যন্ত সমস্ত মানুষের গুণ শুধু একটা, আর কোনো গুণ নাই। সে গুণটা হইলো কি গুণ? নাই গুণ, নাই গুণের অধিকারী। এই নাক এটা কার ভাই? আমার না, এটা আল্লাহ দিছে। চোখ দুইটা কার? এই কাজেই তো চোখ দুইটা আল্লাহ, এটা আল্লাহ দিছে। ব্রু আল্লাহ। তোর হাত দুইটা, যে কণ্ঠ দিয়ে ওয়াজ করস, এটা কার দেওয়া, মালিককে? তো তোর কি আছে? নাই ভাই, আর কিচ্ছু নাই। তুই যে শেয়ারে পড়ছ, এই কাঁঠাল গাছেগুলি কে বানাইছে, কে আসল মালিককে? আল্লাহ। তোর কি ভাই? নাই। যে মাটির উপরে বসে আছিস, এটার মালিক কে? আল্লাহ। তোর কি? নাই। তো মানুষের গুণ কি? নাই গুণ। এত সুন্দর সত্য কথা দুনিয়াতে, কোন দুঃখে তোরা আছে কর, কি আছে তোর, তোর আছেটা কি? ভিক্ষুক কোথাকার, কাঙ্গার কোথাকার, ফকির কোথাকার, নাদান কোথাকার, আছে কি? সমস্ত ফেরেশতারা আত্মসমর্পণ করে বলে দিয়েছিলেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, জ্ঞানও নাই আমাকে, জ্ঞানও যা বড়াই টড়াই ঘুরিটা আপনারই, আপনি দিয়েছেন, আমাদের কিচ্ছু নেই। আল্লাহ আকবার। মানুষ কি গুণের অধিকারী? নাই গুণের অধিকারী, অর্থাৎ জাত ফকির। সবাই কি? আমরা সবাই কি? জাত ফকির। এই গ্রামে জীবনে কোনোদিন কেউ দেখছেন যে এক ফকির নিয়ে আরেক ফকিরের কাছে হাত পাচ্ছে? হ্যাঁ, কারণ ফকিরের একটা প্যাস্টিজ আছে, জীবনেও হাত পাতবে না, যে তোর মতো আরেক হৈনির কাছে যদি আমি ফকিরনিগিরি করি, তা মান সম্মান থাকে, জীবনে হাত পাতবে না, ঠিক না? তো তোরা কবরে যাই, যে তুই যে, তুই যে এক ফকিরনির ভূত, কবরে যে শুয়ে আছে সে তো আরেক ফকিরনির ভূত, সেও তো নিজে ফকির, সে নিজে ফকির, তার বাবাও ফকির, সেও তো আরেক ফকিরনির ভোলা, ওরা হৈনির ভূতেরা কবরে যাইয়া আরেক মরা হৈনির ভূতের কাছে কি চাস তোরা? ধনী ছিলি না, ফকির ছিলি না? হ্যাঁ, এক কান কথা বুঝলে আল্লাহরে বুঝে যাবেন। এই মহাকাশের নিচে মাটির পৃথিবীর উপরে ফকির নির্ভূত ছাড়া, ফকির আর ফকির নি ছাড়া কিচ্ছু নাই, সব ফকির ফকির নি আল্লাহর খায়, সব কার খায়? আজকে থেকে ধনীর কাছে চাইমু, কার কাছে?
আল্লাহ বলেন ইয়া ইউহান্নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। ওরে সব মানুষেরা শোন, আমেরিকার মানুষেরা শোন, ওরে ট্রাম্প তুই শোন, ওরে ওবামা তুই শোন, ওরে ইউরোপের ধনীরা শোন, ওরে বিল গেটস তুই শোন, বাংলাদেশের লোকেরা শোন, সারা পৃথিবীর লোকেরা শোন, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোরা সবাই আল্লাহর কাঙ্গাল, আল্লাহর মেসকিন, আল্লাহর দুয়ারের ফকির। হ্যাঁ, ফকির ফকির নি আল্লাহু হুয়াল গনিউল হামিদ। ধনী ছিনস নাই, কার কাছে হাত পাতবি, কার কাছে মন পাতবি, ছিনস নাই, সে ধনী হলো কে? আল্লাহ। আল্লাহু সামাদ, তিনি কার মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। মন পাতবো কার কাছে? আল্লাহর কাছে। হাত পাতবো কার কাছে? আল্লাহ তুমি দাও। আলহামদুলিল্লাহ, জীবনে যতবার হাত পাচ্ছি আল্লাহ ফিরাই নাই, ফিরাই নাই। গাড়িতে উঠার আগে হাত পা দিই, আল্লাহ তাআলা গাড়িখান সুন্দর দিও, সিটটা একটু চোড়া চাড়া দিও, সিটের সাথে যে বসবো লোকটা যাতে বেশি মোটা না হয়, একটু স্লিম হয়, এরকম একটা সাথী যাত্রী দিও, এরকম দোয়া করি। ড্রাইভারটা যাতে ভালো, এরকম দিও। সব প্রতিদিনই দোয়া, যেমন ফলও তেমন, গাড়িও তেমন, সিটও তেমন, যাত্রীও তেমন, সাথী তেমন, এরকম পাইছি। একদিন রংপুর থেকে রওনা দিছি, দোয়া তো করছি আল্লাহ গাড়িটা ভালো, লগের লোকটা যাতে বেশি মোটা না হয়, কারণ মোটা হলে এমন ঘুম যাইবো, আর এমন যে গায়ে কাঁদতে পড়বো, ঠেললে কোনো ঠেলা যায়, বুঝেন না কি বিপদ। এখন সিটে বসার পরে দেখি যে ইয়া মোটা এক লোক আসি আমার সাইডে বসছে, আরে আজকে দোয়াটা আমার, আমি কি ভুল করলাম, আজকে দোয়াটা কেন কাজে লাগলো না। মনে মনে খুব দুঃখ, মনে মনে আক্ষেপ করতেছি আজকে এই দোয়াটা কবুল হলো না। কিছুক্ষণ পরে দেখি সুপারভাইজার কয়, হুজুর আপনার টিকিটটা দেখি, হুজুর আপনি তো আজকে যাত্রী না কালকে যাত্রী। আগো ভাই বাসি, তুই বাসাই নিয়ে পারে, আমার গাড়ি ফেল হোক, আমার তো দোয়া ফেল হয় নাই। আল্লাহ আকবর, আজ মনে পড়ে ওই কথা, আজ থেকে 10-15 বছর আগের ঘটনা, তখন বাসে চড়তাম, এত খুশি হয়েছিলাম যে দোয়াটা মিস যায় নাই, আলহামদুলিল্লাহ। আহ আল্লাহ তাআলা, নবীজি বলেন গাছের মধ্যে একটা গাছ আছে, সেটা গাছ মুসলমানের মতো, ইন্না মিনাস সাজারি সাজারা হিয়া মাসালুল মুসলিম, মুসলমানের মতো একটা বৃক্ষ আছে। সাহাবীরা বলো তো সেই বৃক্ষটা কোন বৃক্ষ? সাহাবীরা সবাই বন জঙ্গলের গাছ নিয়ে চিন্তা করতেছে, মনে এই গাছ হবে, ওই গাছ হবে। ছোট্ট আব্দুল্লাহ ইবনে ওমর মনে মনে ভাবতেছে খেজুর গাছ হবে, কিন্তু আবু বকর কয় না, ওমরে কয় না, ওসমান চুপ, আলী চুপ, মুরব্বীরা সব চুপ করে রয়েছে, আমি ছোট বাচ্চা শরম লাগে, কেমনে কইতাম, তুনি কয় নাই। এখন নবীজি বলতেছেন এই গাছটা এমন, গাছের পাতা ঝরে না, তেমনি মুসলমানের কোনো দোয়া ঝরে না, কখনো কবুল হয়েছে না না হয়েছে এই চিন্তা নিও না, দোয়া করতে পারছো কিনা শুধু এই চিন্তা করবা। দোয়া মুখ থেকে বের হলে গুলি মিস হতে পারে, দোয়া মিস হবে না। যদি যে দোয়া করছো দুনিয়াতে যদি তোমার জন্য সেটা উপকারী হয় সেটাই আল্লাহ দিবেন, যদি সেটা উপকারী না হয় তার সমান আরেকটা উপকারী হয় সেটা দিবেন, যদি সেটাও তোমার জন্য ভালো না হয় ওই সমান একটা বিপদ থেকে তোমাকে মুক্তি দিয়ে দেবেন, যদি সেটাও তোমার জন্য ভালো না হয় এই দোয়াটা আখেরাতের ব্যাংকে জমা দিয়ে রাখবেন। দোয়ার মিস নেই। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক বলতেন লা আহমিলু হাম্মাদ দোয়া হাম্মাল ইজাবা, দোয়া কবুলের কোনো চিন্তা কোনোদিন আমি করি না, ওলাকিন আহমিলু হাম্মাদ দোয়া, আমি চিন্তা করি দোয়াটা মুখ দিয়ে বাহির করতে পারলাম কিনা। ক্ষেপণাস্ত্র মিস হবে, গুলি মিস হবে, দোয়া মিস হবে না। আল্লাহু আকবার। আমি বাঁচি রয়েছি দোয়া দিয়া, আলহামদুলিল্লাহ, সকাল সন্ধ্যা দোয়ায় বাঁচি রয়েছি। মাঝে মধ্যে ভাবি দুনিয়ার এই ফেতনা ফাসাদে শুধু মুখের কিছু দোয়া আল্লাহ বাঁচাইতেছে, আল্লাহ রক্ষা করতেছে, বুঝেন না। দোয়া, এই ফেতনার যুগে ঈমান বাঁচাইতে হলে সমুদ্রে ডুবন্ত ব্যক্তি যেরকম দোয়া করে ওই রকম দোয়া সবাইকে করতে হবে, এছাড়া বাঁচা যাবে না। প্রিয় ভাইয়েরা,